আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কাছের এবং দূরের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে আমাদের এই এই ডিপিআরসি হচ্ছে অনেকের কাছে একটি স্বপ্ন সুস্থ হওয়ার একটি কারখানা এবং সেই কারখানায় ভর্তি ছিলেন আমাদের এই ভাইটি এবং আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসা চলে যাচ্ছেন আমার আমরা আজকে ওনার এই সুস্থ হয়ে ওঠার গল্পটাই শুনবো ওনার কাছ থেকে তার আগে একটু পরিচিত হয়ে নেবো আমার এই ভাইটির সাথে আসুন দর্শক কথা বলি আসসালামু আলাইকুম আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ লেমন সরকার আমার বাড়ি বগুড়াতে বগুড়া সদরেতে জয় জয়পুর পাড়া বাসা আমার আচ্ছা আচ্ছা আমার এই ব্যথাটা দীর্ঘদিনের মোটামুটি পঁচিশ ছাব্বিশ বছর হবে বাবা অনেক দিন আমি এর জন্য অনেক ডাক্তার দেখাইছি ডাক্তারের শেষ নাই কোনো দুর্ঘটনা বা দুর্ঘটনা বলতে আমি তো গাছ থেকে অনেক পড়ছি আগে তো মানে ছোটবেলা দুষ্টই ছিলাম আচ্ছা আমরা সবাই একটু ডান পিঠে থাকি তারপরে বাইকও অ্যাক্সিডেন্ট করছিলাম কিন্তু ওইগুলা ব্যথা ওই আপনার ওই গাছ থেকে পড়ার আগের থেকেই ব্যথা বাইক অ্যাক্সিডেন্টটা ওটা পেটের হয়তো এই ব্যথাটাকে আরেকটু প্রশমিত করেছে প্রশমিত করেছে মাসখানে আমি ওষুধ ওই যে আপনার পেইন কিলার খেয়ে থাকতেছিলাম এত পেইন কিলার খাচ্ছিলাম যে নিজেকে আর ভালো লাগতেছিল এত পেন কিলার খাচ্ছিলাম পরে আমি মেডিকেল একটা ডাক্তার দেখালাম উনি চেক আপ দিলো ওষুধ দিলো ওই খায় খাইলে ব্যথা কমে না খাইলে আবার তাই যদি একটু করি যে আপনি শারীরিকভাবে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন আমি শারীরিকভাবে মানে ব্যথায় এত ব্যথা আমি যদি একটু হাঁটছি ফেলাতাম আমার পিছন থেকে মনে হচ্ছে অনেক বড় একটা ইয়ে বের হয়ে যাচ্ছে এত কষ্ট

কোমরটা বাঁকা হয়ে গেছে মানে এক ধরনের তুলতে পারতিছিলাম আর ঘাট এইভাবে ইয়ে করতে পারতেছিলাম এখন মোটামুটি এখানে আসে থেরাপি নিয়ে ওষুধপত্র খেয়ে আমি মোটামুটি ঘাট সব দিকে ঘুরাতে পারতেছি সোজা হয়ে দাঁড়াতে পারতিছি মানে চলাফেরাটা করতে পারতি আমরা এখন একটু ডক্টরদের কথাগুলো শুনবো আপনি বলেছেন যে আপনি অনেক ডক্টর দেখিয়েছেন তো যে ডক্টরদেরকে আপনি দেখিয়েছিলেন তারা কি কেউ আপনাকে সার্জারি বা এই ধরনের কোনো পরামর্শ দিয়েছিল কেউ না 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 আমি অনেক আগের একটা কথা বলি যে আপনি তাও আজ থেকে পনেরো বছর আগেকার কথা ডক্টর ওনার কাছে আমি চিকিৎসা করছিলাম উনি আমাকে ইঞ্জেকশন দিচ্ছিল বারো লক্ষ পাওয়ারে এই যে দুই পাশে আচ্ছা

এখন এই জায়গাগুলো আমার এখন অনেক ব্যথা করে যে আমি যে সাত দিন আসি আমি কিন্তু এখন এই ব্যথাটা এখনো অনুভব করতে পারি না এই থেরাপি দেওয়ার কারণে আমি অনুভব করতে পারি না আমায় মোটামুটি আমি আমার কোমর থেকে ডারা বন্ধ একটু হলো সোজা হয়ে গেছে আমি স্বাভাবিকভাবে মানে সোজা চলাফেরা করতে পারতেছি স্যার স্যার এখানে একটু শুনবো আপনি যেটা বলেছেন যে আপনি অলরেডি অনেক ডক্টর দেখেছেন অনেক চিকিৎসা করেছেন

আহ কনফিডেন্স লেভেলটা তখন কোথায় ছিল কি একেবারে হারিয়ে ফেলেছিলেন কেমন ছিল হারিয়ে ফেলেছিলাম মানে মনের একটা শক্তি ছিল বুঝছেন আমি নিজের মনের একটা শক্তি দিয়েই সবকিছু করতেছিলাম আমার ব্যথা আছে আমার শরীরে ব্যথা আছে মনটা তো আমার ব্যথা নেই আমি মন দিয়েই সবকিছু করতেছিলাম কিন্তু আমার ওই যে ব্যথাটা আমার এই বিকাল থেকে শুরু হয় রাত্রে আমি ধরুন রাত্রে পেইন কিলার খাই মোটামুটি দুপুর পর পর্যন্ত মনে করেন আমি একটু মানে চলাফেরা এই সেই বাইক টাইক চালান সব কিছু করতে পারতেছিলাম আর ইদানিং আসে আমার এমন অবস্থা হয়েছে যে আমি

বলে বোঝাতে পারবেন আমার যারা টেইলার ইয়ে দিছে আমার দাদা আমার খুব যথেষ্ট ইয়া করছে আমি এদের উপর অনেক সন্তুষ্ট এবং আমাদের অনেকেরই আসলে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট যে ফিজিওথেরাপি বলেন বা এই চিকিৎসা সম্পর্কে আসলে আমাদের অনেকেরই ধারণা নেই বা অনেক আমি বগুড়াতে শুনছিলাম আমি আমার বাসা বগুড়াতে এই থেরাপি অনেকেই দিয়ে আসে আমার এক বোন এই একই সমস্যা আমার পার্শ্ববর্তী বোন ওদের বাসায় আমি মধ্যে যাই ওর ওই কমর ব্যথা থেরাপি দিয়ে আসি থেরাপি দিয়ে আসার কিছুক্ষণ আরামে থাকি একদিন দুই দিন আবার ওই আমি তো কখনো ভাবে থেরাপি দেই নেই বগুড়ায় থেরাপি দিই বলে আমি সেটার দায়িত্ব নিতে পারবো না আপনি আমার এখানে সাত দিন ভর্তি থাকেন ভর্তি থাক দেখেন এখান থেকে যাই আপনি দৌড়াদৌড়ি করবেন খেলাধুলার কাজ কাজ সবকিছু করতে পারবেন আমার এখন যে কন্ডিশনটা দেখতেছি ইনশাল্লাহ আমি মনে পারবো

মানে কমর থেকে মেরুদন্ড পুরোটা ব্যথা বা হাঁটু ব্যাথা পায়ের ব্যাথা যারা অন্য জায়গায় চিকিৎসা না কইরা এখানে আসেন এখানে আসে আপনি দিন দেখেন দেখার পরে যদি লাগে না না আপনার হাতে অবশ্যই অপশন আছে আমার এখানে আমার এক আপু আছে আমির থেকে আসছে আমাকে আমি এখানে যখন প্রথম আসলাম আজ থেকে সাত মানে বিশ পঁচিশ দিন আগে ওই আপু আমির থাকে ওর ওই আমি বললাম যে আমি অমুক সারের সাথে দেখা করতে যাচ্ছি যে কি হয় তো আমার ওনার সাথে দেখা টেকা করে গেলাম উনি আমাকে জিজ্ঞেস করলো বলে যে আমাকে বললো যে আপনি সব কিছুই করতে পারবেন কিন্তু এখানে সাত দিন ভর্তি হয়ে থাকতে হবে সাত দিন পনেরো দিন আপনি যে বাঁকা টুকা আছেন ওটা সোজা হয়ে বাসায় যাবেন এইটুকু আমি আপনি কনফিডেন্স দিতে পারি তো ওনাকে বললাম বলতেছে তাহলে ঠিক আছে আমিও যাব আমার ওই আপুকেও বললাম মানে এখান থেকে যাওয়ার পরে মানে সারের সাথে দেখা করার পরে সারের সঙ্গে দেখা করার জন্য আমি আরো দুই তিনজনকে বললাম যে আপনারা ওখানে আসেন আমি যেহেতু গেছি বা ওখানে আসি এখন আমাকে অনেকে ফোন দেয় বলে আমি অনেক অনেকটা বেটার আছি এখন আমার বাসা থেকে আমার নিজের ওই সিনিয়র স্টাফ নার্স মেডিকেলে জব করে আমি ওখানেও ডাক্তার দেখাইছি ওখানেও ডাক্তার দেখে আমার কোনো উপকার হয় নাই আমি ওই ওষুধ দেয় ওষুধ খাইলে আমি ঠিক ওষুধ না খাইলে আমি ওই তাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন দশম আমরা অতি অল্প সময়ের ভিতরে আমার এই ভাইটির জীবনের কিছু কথা শুনলাম ওনার জীবনের কিছু অভিজ্ঞতা আমরা শুনলাম ব্যথা কিছু কষ্টের কথাগুলো শুনলাম এবং সুস্থ হয়ে ওঠার গল্পগুলো শুনলাম দশ এরকম হাজারো মানুষ আছেন যারা দীর্ঘদিন ব্যাথা আক্রান্ত কনফিডেন্টলি বলছি অন্তত একবার চেষ্টা করতে দিন আমাদেরকে ব্যথা শব্দটা ভুলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিন পরিবারের যত্ন নিন আসসালামু আলাইকুম